আমার আল্লাহ বলে কুয়ার পানি মার যেমন পানিতে বাস করে মরে না আমার ইউসুফ তোর ভিতরে পড়ে থাকবে এক সপ্তাহ আমার ইউসুফ জানো মরে না জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াজাওয়ালা কমিসিহি বিদামিন কাজিব ওরা ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিয়ে একটা ছাগল জবাই করে আর ইউসুফ নবীর জামাতে রক্ত মাখিয়ে আব্বার কাছে কেঁদে কেঁদে ছলনা করে বলছে আব্বা জান সর্বনাশ হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে আব্বা আব্বা সর্বনাশ হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে আব্বা আমরা জঙ্গলে খেলাধুলো করছিলাম একটা বাঘ এসে ইউসুফ নবীকে খেয়ে ফেলেছে আব্বা এই দেখেন রক্ত মাখা জামা রক্ত মাখা জামা দেখে ইয়াকুব নবী জর্জর করে কাঁদে এই দোয়াটা বারে বারে পড়ে ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তানু আলামাত আসিফু ইয়াকুব নবী কেঁদে কেঁদে বলে বাবা ছেলেরা এই জামাটা দেখাচ্ছিস তোর আমার ইউসুফের গায়ের জামা এটা সত্য কথা এটা নির্ভুল কথা বিশ্বাস করি কিন্তু বাবা যে রক্তটা তোর আমায় দেখাচ্ছিস এই রক্তটা আমার ইউসুফের গায়ের রক্ত নয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম ছিলেন একজন নবী, ওনার আব্বা ছিলেন একজন নবী, সেই নবীর নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমরা সবাই কম বেশি নাম জানি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের হচ্ছে দুইটা বিবি, একটা বিবির গর্ভে দশটা ছেলে আর একটা বিবির গর্ভে হচ্ছে দুইটা ছেলে। যে বিবিটার গর্ভে দুইটা ছেলে একজনের নাম হলো বনিয়ামিন আর একজনের নাম হলো ইউসুফ, অর্থাৎ ইউসুফ আর বনিয়ামিন হচ্ছে এক মায়ের পেটের সন্তান। এখন আপনাদের আমি প্রশ্ন করব, আমি শহীদুল ইসলাম, আমার আব্বার যদি দুইটা বিয়ে হয়, একটা বিবির গর্ভে দশটা ছেলে আর একটা বিবির গর্ভে দুইটা ছেলে, এই দুজনার ভিতরে বাপ যদি একজনকে বেশি বেশি করে ভালোবাসে, যেখানে যায় ইউসুফকে নিয়ে যায়, যা খায় ইউসুফকে দেয়, যা আলোচনা করে ইউসুফের সাথে আলোচনা করে, এখন আমার যে আরো দশটা ভাই সতত ভাই আছে অন্য মায়ের পেট থেকে এসছে, এখন আপনারা বুকে হাত দিয়ে বলেন তাদের হিংসা বাড়বে না কমবে? হিংসা বাড়তেই থাকবে। দশ ভাই খালি দেখে আর হিংসার আগুনে জ্বলে, অনেক সহ্য করে আর ধৈর্য না রাখতে পেরে দশ ভাই একটা মাসোয়ারা গোল টেবিল করে বসে মিটিং মাসোয়ারা করতে রইল। এক ভাই বলছে, ভাই আমাদের বাপ যিনি ইউসুফ নবীর বাপ, তিনি বাপ যা খায় ইউসুফকে দেয়, যেখানে যায় ইউসুফকে নিয়ে যায়, যা বলে ইউসুফের সাথে বলে, আমরা যে দশটা ভাই আমাদের কোনো গুরুত্ব দেয় না, আমরা যদি আব্বার কাছে বাপের কাছে ভালো হতে চাই তাহলে ইউসুফকে দুনিয়াতে শেষ করতে হবে, ওকে বিদায় করতে হবে। হিংসা দেখেন, দশ ভাই অনেক মিটিং মাসোয়ারা করার পরে সিদ্ধান্ত টানছে কি করে ওকে সরানো হবে। এক ভাই বললে, এক কাজ করো, ওকে জবাই করে দেয়া হবে, কতল করে দেয়া হবে। আর একটা ভাই বলছে, না জবাই করা যাবে না, কতলও করা যাবে না। তা বলছে, তাহলে কি করবি? বলছে, ওকে দূর দেশে নিয়ে ছেড়ে দেবো, রাস্তা খুঁজে পাবে না, ঘরে আসতে পারবে না, আব্বার মুখ দেখতে পাবে না, আব্বা ইউসুফকে খুঁজে পাবে না, আমাদের প্রতি আব্বা খুশি হয়ে আমাদের সাথে ভালোবাসা দেবে। সিদ্ধান্ত করলো জবাইও করা যাবে না, দূর দেশে নিয়ে ছেড়ে দেয়া যাবে না। এক কাজ করো, কোরআন শরীফ বলছেন ফি গয়াবাতিল জুব, ওকে একটা ইন্দারায় কুয়ায় ফেলে দেব, কুয়ার ভিতরে ফেলে দেবো, মরে যাবে, বাপ খুঁজে পাবে না, আমরা আব্বা একুবারে সালাতু সালামের কাছে ভালো হয়ে যাব। শেষমেশ দশ ভাই সিদ্ধান্ত করে নিয়েছেন ইউসুফ নবীকে কুয়ায় ফেলে মারবে। আমার আল্লাহর কুদরত, ডাবের পানি শরবত, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়ে যায়।
এখন আল্লাহর কুদরত বোঝার মতো ক্ষমতা আমাদের নেই। এখন মানুষ যত কৌশল জানুক বুদ্ধি জানুক, আল্লাহ বলছে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। দুনিয়ার মানুষ তোমরা যত কৌশল করো না কেন, বুদ্ধি করো না কেন, তোমাদের চাইতে আমি আল্লাহ বেশি বেশি বুদ্ধি জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বুদ্ধির থেকে কারোর বুদ্ধি বেশি আছে পৃথিবীতে? আল্লাহর কৌশল থেকে কেউ আটকাতে পারবে না। সুতরাং আল্লাহ যাকে পৃথিবীতে রাখবে দুনিয়ার কেউ তাকে মারতে পারবে না। খুব লক্ষ্য করেন, দশ ভাই সিদ্ধান্ত করে আব্বা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেছে। আব্বা জান আমরা দশ ভাই বেড়াবেড়ি করতে যাব, জঙ্গলে বেড়াতে যাব, আমাদের ভাই ইউসুফ নবীকে নিয়ে জঙ্গলে যাব। ইয়াকুব নবী বলে বাবা ছেলেরা তোমরা আমার ইউসুফকে নিয়ে যাবে, আমার ইউসুফ ছাড়া আমি দুনিয়ায় বাঁচব না। আমি ইয়াকুব নবী ইউসুফকে বড্ড পিয়ার করি, মহাব্বত করি, ভালোবাসি। ইউসুফ তো বাচ্চা ছেলে, 12 বছর বয়স, অল্প বয়স, একে নিয়ে জঙ্গলে যাবে, আর জঙ্গলে গিয়ে তোমরা খেলাধুলোয় মেতে থাকবে, আর হয়তো জঙ্গলের বাগে রাখে ফেলবে। আমি ইয়াকুব নবী ইউসুফ ছাড়া বাঁচব না। ছেলেরা বলছে আব্বা আল্লাহর কসম করে বলছি, আমরা বেঁচে থাকতে ইউসুফকে বাগের গালে তুলতে দেব না। এখন বাপ ওই 10টা ছেলের কথা রেখে, ওরা 10 ভাই আর ইউসুফকে দিয়েছে কজন হলো, 11টা ভাই। বাপ বিশ্বাস করে 10 ভাইয়ের সাথে ইউসুফ নবীকে পাঠিয়ে দিয়েছে। এখন জঙ্গলে গিয়ে বড় ভাই সকল আর জামা কাপড় খুলে নিয়ে দৌড়াদৌড়ি খেলা করতে করতে বলছে ভাই বড্ড পিপাসা লেগেছে, চলো দিন দেখি যাই কোন জায়গায় পানি টানি পাওয়া যায় কিনা। তা মনে করুন মুর্শিদাবাদের বহরমপুরে একটা কুয়া আছে, ওই কুয়ার কাছে গিয়ে বড় ভাই ইউসুফকে বলছে ইউসুফ বড্ড পিপাসা লেগেছে, মুখটা ফেটে যাচ্ছে পিপাসায়, একবার মুখটা বাড়িয়ে দেখেন কত দূর পানি আছে। ইউসুফ আলাইহিস সালামের হাতে দড়ি বেঁধে দিয়েছিল, তাই ইউসুফ নবী বলছে ভাই আমি তো পানি দেখব কত দূর আছে, তবে এক কাজ করো আমার এই হাতের দড়িটা খুলে দাও। বলছে আমাদের সকলের হাতে দড়ি বাঁধা আছে, তোর হাতে দড়ি বাঁধা আছে, তুই শুধু মুখটুকুন বাড়িয়ে দেখবি তা তোর অসুবিধে কোথায়। একদম বাচ্চা মানুষ, সরল মনে, 12 বছর বয়স, মনে কোনো পাপ নেই। ইউসুফ আলাইহিসসালাম কুয়ার কাছে বসে বসে পানি দেখছে, আর এরা 10 ভাই এই সুযোগে নিষ্ঠুর নির্বোধ হয়ে ইউসুফকে দিয়েছে কুয়ায় ঠেলে ফেলে। আহা, আমার আল্লাহ বলে কুয়ার পানি মা যেমন পানিতে বাস করে মরে না, আমার ইউসুফ তোর ভিতরে পড়ে থাকবে এক সপ্তাহ, আমার ইউসুফ যেন মরে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজাবু আলা কমিসিহি বিদামিন কাজিব। ওরা ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিয়ে একটা ছাগল জবাই করে, আর ইউসুফ নবীর জামাতে রক্ত মাখিয়ে আব্বার কাছে কেঁদে কেঁদে ছলনা করে বলছে আব্বা জান সর্বনাশ হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে আব্বা, আব্বা সর্বনাশ হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে আব্বা, আমরা জঙ্গলে খেলাধুলো করছিলাম, একটা বাঘ এসে ইউসুফ নবীকে খেয়ে ফেলেছে আব্বা, এই দেখেন রক্ত মাখা জামা, রক্ত মাখা জামা দেখে ইয়াকুব নবী জর্জর করে কাঁদে, এই দোয়াটা বারে বারে পড়ে, ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তানু আলামাত আসিফুন। ইয়াকুব নবী কেঁদে কেঁদে বলে বাবা ছেলেরা এই জামাটা দেখাচ্ছিস তোরা আমার ইউসুফের গায়ের জামা, এটা সত্য কথা, এটা নির্ভুল কথা বিশ্বাস করি, কিন্তু বাবা যে রক্তটা তোরা আমায় দেখাচ্ছিস এই রক্তটা আমার ইউসুফের গায়ের রক্ত নয়। ছেলের শোকে বাপকে দেখে দে বন্ধ হয়ে গেল, কানা হয়ে গেল,
ওই অন্ধ মানুষ কানা মানুষ ইয়াকুব নবী ওই রাস্তার ধারে দাঁড়িয়ে যত মানুষ যায় ডেকে ডেকে বলে ও ভাই আমি ইয়াকুব নবী কানা আমাকে ভুলে যেও না আমার হাতে হাত একটু মোসাবা করে যাবে রাস্তার যত মানুষ হেঁটে হেঁটে যায় ইয়াকুব নবীর হাতে হাত দিয়ে মোসাবা করে চলে যায় ইয়াকুব নবী সকলার হাতগুলো নিয়ে আর হাতগুলো দিয়ে মোসাবা করে চুমু খায় আর ঝরঝর করে কাঁদে আর আল্লাহর ডেকে বলে আল্লাহ এত মানুষের হাতে মোসাবা করার কারণে এত মানুষের হাতে হাত দিয়ে মোসাবা করার ওসিলায় একটা দাবি তোমার কাছে করব আল্লাহ একটা দরখাস্ত আমি করব আল্লাহ আয় আমার আল্লাহ আমার মরণের আগে আমার ইন্তেকালের আগে আমার ওই হারানো ছেলে ইউসুফের সাথে একবার যেন সাক্ষাৎ হয় আমার আল্লাহ ইয়াকুব নবীর দোয়াটা মঞ্জুর করে নিল কবুল করে নিল একদল পথিক পানি খাবো বলে ওই কুয়াতে বালতি ফেলেছে আব্বা ওই কুয়াতে যখন বালতিটা ফেলেছে আমার আল্লাহ ডেকে বলে জিব্রাইল ফেরেস্তা ওরে আমার জিব্রাইল ফেরেস্তা আমার ইউসুফ তো বালতি ধরতে পারবে না কারণ আমার ইউসুফের হাত দুটো বাঁধা পা দুটো বাঁধা মাথাটা নিচের দিকে পা দুটো উপরের দিকে ফেরেস্তা জিব্রাইল আমার ইউসুফ বালতি ধরতে পারবে না আমার ইউসুফকে ভালো করে ধরে নিয়ে আর বালতিতে বসিয়ে দেবে আর এই সুযোগে আমার ইউসুফকে ওরা পানি মনে করে টেনে 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 তুলবে আর আমি আল্লাহ পাকে এই সুযোগে আমি আমার ইউসুফকে মিশরের প্রধানমন্ত্রী বানিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ওরা তো বালতি টেনে তুলেছে তুলে দেখছে ওরা বালতি টেনে তুলে দেখছে একটা পূর্ণিমা চাঁদের মতো বাচ্চা ছিয়ার ছেলে বালতিতে বসে আছে ইউসুফ আলাইহিস সালাতুসসালামের চেহারা দেখে ওরা ভয় খেয়ে গেছে এ কি এত চেহারা মানুষ হয় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন এবং পাঠাবেন ইউসুফ আলাইহিস সালাতুসসালামের মতো চেহারা কাউকে দেয়নি একজনকে দিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক চেহারা দিয়েছিলেন ইউসুফ নবীর থেকে বেশি কারণ ইউসুফ নবীকে যারা দেখতে দেখতে লেবু কাটতে কাটতে আঙুল কেটেছিল এই ঘটনা শোনার পরে আম্মা জান আয়েশা বলেছেন ওই সমস্ত নারীরা তারা যদি আমার রসুলকে দেখত ওরা আঙ্গুল কাটতে কাটতে কোন ফাঁকে নিজেদের কলিজা কেটে ফেলতো নিজেরাই বুঝতে পারতো না টের পেত না আমার নবীর চেহারে এত সুন্দর ছিলেন কাজাকাজি সেই নবীর সুন্দর চেহারা বলেও শেষ করতে পারবো না হযরতে ইউসুফ আলাইহিস সালাতুসসালামের যে ঘটনা বলছি ভালো করে শুনুন ওরা বালতি টেনে তুলেছে তুলে দেখছে একটা পূর্ণিমা চাঁদের মতো বাচ্চা ছেলে বসে আছে ওরা ভয় খেয়ে গেছে মানুষ না ফেরেশতা এত চেহারা মানুষের হয় ওরা ভয় খেয়ে গেছে না জানি কোন বালা মুসিবত আমাদের বাড়িতে এসেছে ইউসুফ আলাইহিস সালাতুসসালাম বললেন ভাইরা কোনো ভয়ের কারণ নেই ঘটনা সব খুলে খুলে বললেন তা ওরা বিশ্বাস করতে পারলো না ওরা করেছে কি ইউসুফ নবীকে সেই যুগে ছেলে বিক্রি হতো ইউসুফ নবীকে নিয়ে মিশরের বাজারে গিয়ে বিক্রি করে দিয়েছেন কোরআন বলছে ওয়াশারাহু বিসামানিন বাক্সিন দারাহিমা মাদুদা কয়েকটা টাকার পরিবর্তে ইউসুফ নবীকে নিয়ে মিশরের বাজারে বিক্রি করে দিয়েছে মিশরের বাদশা আজিজ ইউসুফ নবীকে কিনে নিয়ে বাড়িতে চাকর গোলামের কাজ দিয়েছে ইউসুফ আলাইহিস সালাতুসসালামের চেহারা দেখে আজিজ বাচ্চার স্ত্রী তার নাম হচ্ছে জুলাইখা ও চেহারা দেখে একেবারে দেওয়ানা পাগল হয়ে গেছে এ কি চেহারা ইউসুফ আলাইহিস সালাতুসসালাম যত বড় হয় রূপ যৌবনটা তত বেড়ে যায় জুলাইখার আর সহ্য হয় না
জুলাইকা থাকতে পারে না ইউসুফকে পাবো বলে কাছে নেবার জন্য চেষ্টা করে দেখতে দেখতে বয়স হয়ে গেল আপনার কিনা সাতাশ গায়ে লেগে গেল যৌবনের বাতাস জুলাইকার সহ্য হলো না তাই ইউসুফকে পাবো বলে একদিন ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে বাসর ঘরের মতো ফুলসজ্জার ঘরের মতো সাজিয়ে জুলাইকা দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে ইউসুফ তুই একবার আমার এই ঘরের ভিতরে আয় সরল মনে নবীর ছেলে নবী ঘরের ভিতরে ঢুকে গেছে মনে কোনো পাপ নেই জুলাইকা ইউসুফকে কাছে পেয়ে এইবার ইউসুফ নবীকে না থাকতে ইউসুফ নবীকে থেকে থাকতে না পারে এইভাবে ইউসুফ নবীকে পাঁজা মেরে ধরতে গেছে ইউসুফ নবীর মনের কোণে আল্লাহর ভয় হচ্ছে জাহান্নামের আগুনের ভয় হচ্ছে জুলাইকার মনের কোণে প্রেমের আগুনটা জ্বলে যাচ্ছে ইউসুফকে পেতেই হবে ইউসুফ আলাইহিস সালাতু সালাম চিন্তা করছে ঘর থেকে আমি পালিয়ে যাব এখানে আমি থাকবো না আমি এই ঘর থেকে আল্লাহর ভয়ে পালিয়ে যাব ইউসুফ নবী পালাতে যাচ্ছে জুলাইকা রেগে গিয়ে পিছন থেকে ইউসুফ নবীর জামা ধরেছে টেনে ছিঁড়ে গেল জামা খানিকটা রয়ে গেছে ইউসুফ জুলাইকার হাতে ইউসুফ নবীর জামা বাইরে বারান্দায় বেরিয়ে দেখছে দাবার উপরে বেরিয়ে দেখছে যে বাদশা আজিজ দরজার কাছে বারান্দায় দাঁড়িয়ে আছে আজিজ বাচ্চা বলছে ইউসুফ এই ঘরের ভিতরে কি জন্য গিয়েছিলিস রে বলছে জুলাইকা আমায় ডেকেছিল তাই আমি গিয়েছিলাম জুলাইকা নিজের অপমানকে ইউসুফের ঘাড়ে চাপাবার জন্য বলছে স্বামিনী কিরকম চাকর গোলাম বাড়িতে রেখেছেন মালিকের বউয়ের সাথে লিপ টুকেদার করতে যায় অবৈধ সম্পর্ক আপনি যদি বিচার করেন ভালো তা না হলে চব্বিশ ঘন্টার ভিতরে বিষ খাবো গোলায় দড়ি দেবো আর মেয়ে মানুষ তো বাপ কম বেশি সবাই আমরা নিয়ে বাড়িতে ঘর করি এদের যা জ্বালা আজকের বলবো না বিষয় একটা কথা বলি মেয়ে মানুষ চক্রান্ত করলে আপনি তার থেকে আটকাতে পারবেন না খুব ঠান্ডা মাথায় ইউসুফ নবীকে এইবার মিশরের বাচ্চা আজিজ বলছে কোনো কথা হবে না ইউসুফ তুই আমার স্ত্রীর ঘরে গেলি কালে তোকে আমি জেলখানায় পাঠাবো জোর যার মুল্লুক তার কোনো কথা হবে না তাকে জেলখানায় পাঠাবে ইউসুফ নবীকে হাত ধরেছে আজিজ বাচ্চা জেলখানায় ঢোকাবে এমন সময় একটা মন্ত্রী দাঁড়িয়ে বললেন বাচ্চা জাহাপানা আপনি একটা কথা শোনেন দোষ করেছে আপনার বিবি জুলাইকা আর জেল খাটবে ইউসুফ আজিজ বাচ্চা বলছে মন্ত্রীরা তাহলে তোমরা প্রমাণ দাও কে দোষী আর কে নির্দোষী মন্ত্রী বলে বাচ্চা জাহাপানা ওয়াইন কুদ্দামিন কুবুলিন যদি সামনের জামা ছেঁড়া থাকে দোষ হবে ইউসুফের ওয়াইন কুদ্দামিন কুবুলিন যদি পিছনের জামা ছেঁড়া থাকে দোষ হবে জুলাইকার ইউসুফ নবী তো পালাচ্ছিলেন কোন দিকতে জামা ধরেছিলেন পিছনের জামা ধরেছিলেন আজিজ বাচ্চা দেখছে তো যুক্তি পারা যাচ্ছে না বলছে কোনো কথা হবে না জেলে দেয়া হবে ইউসুফ নবীকে নিয়ে জেলখানায় দিলেন ইউসুফ নবী জেলখানায় চলে গেল জেলখানার জানালা ধরে ঝরঝর করে কাঁদে আল্লাহ জীবনে বাপের মুখ আর দেখতে পাবো না কেউ তো আমার জামিন দিতে আসবে না ইউসুফ নবী খালি কাঁদে আমার আল্লাহ ডেকে বলে ইউসুফ তুই কাঁদিস বিনা কাঁদবি না বারো বছর তোকে জেলখানায় রাখবো বারো বছর পরে আমি আল্লাহ আমার কুদরতি খেলায় এমন তোর মুখে হাসি ফোটাবো তাম পৃথিবীর মানুষ তোর কাছে হেসে আনন্দ করে কেউ পারবে না আমার বাবাজিরা দেখতে দেখতে বারো বছর শেষ হতে চলল একদিন মিশরের বাচ্চা আজিজ আপনার কিনা ঘুমে ঘুমে স্বপ্ন দেখলো মিশরের বাচ্চা আজিজ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলো খোয়াব দেখলো ওই মিশরের নীল নদী থেকে সাতটা মোটা মোটা কালো গাই গরু উঠে আসছে আর সাতটা গরুর মাথার দিক থেকে গিলে গিলে খাচ্ছে এই স্বপ্ন খোয়াব দেখি মিশরের বাচ্চা আজিজ চমকে উঠেছে এরকম স্বপ্ন তো আমি কোনোদিন দেখি না এ স্বপ্নের মানে কি এ স্বপ্নের তাবির কি হবে এ মানে না জানা পর্যন্ত আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে তাই স্বপ্নের মানে জানার জন্য মিশরের বাদশা আজিজ চতুর্দিকে সার্কুলার করেছেন প্রচার করেছেন মাইকিং করেছেন ঘোষণা করে দিয়েছেন আমার এই স্বপ্নের তাবির
ব্যাখ্যা যে করে দিতে পারবে অর্ধেক মিশরের রাজত্ব তার নামে লিখে দেয়া হবে কেউ বলতে পারছে না দলে দলে লোক আসছে স্বপ্নে তাবির বলছে মানে কেউ বলতে পারছে না আর যেটা বা বলে আজিজ বাচ্চা সেটা বিশ্বাস হয় না এ কথা যখন ঘোষণা করলো স্বপ্নের মানে ঠিক হচ্ছে না এ কথাটা ইউসুফ নবী ওই জেলখানায় খবর পেয়ে গেছেন পাশের লোককে ডেকে বলছে তোদের বাদশার ডেকে বল আমি এই স্বপ্নের মানে বলবো জোরে বলুন সুবহানাল্লাহ ইউসুফ নবীকে জেলখানায় থেকে বার করে আনা হলো ইউসুফ নবী বলছে বাদশা জাহাপানা আমি তো মানে বলবো তবে আমি মানে বলার আগে আপনি আমার সত্যিকারের বিচারটা করবেন ন্যায়ভাবে বিচারটা করবেন দোষ আমার না আপনার বিবি জোলাইখার আজিজ বাদশা এবার জোলাইখার ঘরে গিয়ে বলছে জোলাইখা তুই আমার মাথাটা খা যা হবার হয়ে গেছে বারো বছর তো পার হয়ে গেছে ও জোলাইখা সত্যি করে বলো দোষ তোর না ইউসুফের জোলাইখা কেঁদে কেঁদে বলে ও বাচ্চা জাহাপানা আপনি ইউসুফকে আর জেল খাটাবেন না ও হলো পবিত্র নির্দোষী আর আমি জোলাইখা হলাম দোষী জোরে বলুন সুবহানাল্লাহ এইবার ইউসুফ নবী বলে বাচ্চা জাহাপানা আপনার স্বপ্নের তাবির শুনে নেন না আপনার স্বপ্নের মানে শুনে নেন না ও বাচ্চা জাহাপানার মিশরের বুকে সাত বছর এত উন্নতি হবে কাটায় বারো মন করে ধান পাট হবে গম হবে দর্জির কাজ বেড়ে যাবে গেঞ্জির কাজ কাজ বেশি হবে আপনার কিনে এমব্রয়ডারির কাজ ভালো চলবে ফার্নিচারের কাজ চলবে বাজার বড় গরম হবে কিন্তু বাচ্চা জাহাপানা সাত বছর পরে এই মিশরের বুকে এমন দুর্ভিক্ষ দেখা দেবে মিশরের মানুষেরা মাস কি মাস খেতে পাবে না এই মিশরের মানুষের এমন কষ্ট হবে মাটি একটা ঘাস পর্যন্ত জন্ম নেবে না আজিজ বাচ্চা বলছে ইউসুফ সাত বছর আমাদের কষ্ট হবে আর সাত বছর প্রথম তো উন্নতি হবে তো যে সাত বছর উন্নতি হবে ওই সাত বছর পরে যখন কষ্ট দুর্ভিক্ষ দেখা দেবে অনাটন দেখা দেবে তখন আমি আমার এই মিশরের দরবার কিভাবে চালাবো মানুষদের কাছে খাবার কিভাবে পৌঁছাবো একটুখানি বল ইউসুফ নবী বলছে বাচ্চা জাহাপনা আমি তা বলবো না আপনি আমার মানে তাবির বলতে বলছে মানে বললাম সাত বছর পরে কি করবেন না করবেন আপনার মিশরের গদি থাকবে কি থাকবে না আমার দেখার দরকার নেই আমি স্বপ্নের তাবির বলে দিলাম আপনার মিশরের বাদশা আজিজ অনেক গবেষণা করে চিন্তা ফিকির করে শেষ সিদ্ধান্ত এসেছেন ইউসুফ আজকে থেকে আমার মতো মিশরের বাদশা আজিজ মিশরের গদিতে না বসে তোমার মতো ইউসুফ নবী যদি এই গদিতে বসে আল্লাহ তোমার ওসিলায় আমাদের মিশরের মানুষের খাওয়া পড়ার কষ্ট রাখবেন না আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এবার মিশরের প্রধানমন্ত্রী কে হয়ে গেল বলুন দেন এ ভাই কে এবার ইউসুফ নবী মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল কুয়ায় ফেলা হয়েছিল কাকে ইউসুফকে তুলেছেন কে বলুন দেন আমার আল্লাহ ওই আল্লাহর পার্টি করলে আল্লাহ আমাদের মানুষ করবে না ভালোবাসবেন না দুনিয়ার রাজা গজব থেকে আল্লাহ মুক্তি দেবে না সেই আল্লাহর পার্টি করুন সেই আল্লাহর দলে থাকুন আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন জোরে বলুন আল্লাহুম আমিন মিশরের বাচ্চা এবার ইউসুফ নবী হয়ে গেল মিশরের বাচ্চা ইউসুফ নবী হয়ে যাবার পরে সাত বছর যত ফসল ফলতে লাগলো উন্নতি হতে লাগলো আয় বরকত বাড়তে থাকলো সেগুলোকে নিয়ে মিশরের বাদশা ইউসুফ নবী বড় বড় ঘর তৈরি করে মালগুলো জমা রাখতে রইল দেখতে 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 সাত বছর শেষ মিশরের বুকে দুর্ভিক্ষ দেখা দিল মানুষের মাসের কি মাস খাওয়া হয় না রান্না হয় না মানুষ দুর্ভিক্ষই রাস্তাঘাটে কাঁদে মিশরের বাদশা ইউসুফ নবী ঘোষণা দিলেন ও মিশরের মানুষেরা ও মিশরের জনগণ আমি মিশরের বাদশা ইউসুফ নবী ঘোষণা করে দিলাম যাদের খাওয়া পড়ার কষ্ট হবে আমার এই দরবারে চলে আসবে আমি আপনাদের কাছে পয়সা চাইবো না ফ্রিতে আল্লাহর হস্তে মাল আমি তোমাদেরকে সাহায্য করব জোরে বলুন সুবহানাল্লাহ এই সে রেশন ডিলিয়ার এটা ইউসুফ নবী থেকে এসেছে
দলে দলে লোক আসছে ইউসুফ নবীর কাছে সাহায্য নেবার জন্য। খুব মনে করে মনোযোগ দিয়ে শোনেন, ঠান্ডা মাথায় শোনেন, হিংসা করলে কিভাবে আল্লাহ পাক যাকে বাঁচাবে, কোথায় থেকে কোথায় পৌঁছে দেবে খেয়াল করুন। দলে দলে লোক আসছে সাহায্য নেবার জন্য ইউসুফ নবীর কাছ থেকে, আস্তে আস্তে কেনান থেকে সেই দশটা ভাই, আপনাদের ঘটনা মনে পড়ছে, যে সমস্ত দশটা ভাই যারা ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিয়েছিল, ওরাও সাহায্য নেবার জন্য একটা করে থলে একটা করে ব্যাগ নিয়ে সামনে হাজির। এখন আপনারা বলেন যারা মোটরসাইকেল চালায়, এই তাদের মাথায় একটা হেলমেট থাকে না? এই হেলমেট মাথায় দিলে আপনারা দূর থেকে বুঝতে পারবেন কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রফেসর মুফতি সাইফউদ্দিন না মেমারির গোলাম মর্তজা, আপনারা দূর থেকে বুঝতে পারবেন হেলমেট মাথায় দিলে? বুঝতে পারবেন না। কিন্তু মুফতি সাইফউদ্দিন আলিয়ার প্রফেসর আর গোলাম আহমেদ মর্তজা সাহেব ওনারা বুঝতে পারবেন না যে আমি উত্তর বারার সাথে যাচ্ছি না দক্ষিণ বারার সাথে যাচ্ছি, ওনারা বুঝতে পারবেন। ইউসুফ নবীর মাথায় একটা রাজ মুকুট পরা, ইউসুফ নবীকে ওরা দশ ভাই চিনতে পাচ্ছে না, দশ ভাই কিন্তু ইউসুফ নবীকে চিনে ফেলেছে, বলছে আল্লাহ তুমি কত বড় কুদরত ওয়ালা, যারা আমাকে দিয়েছিল কুয়ায় ঠেলে ফেলে অবশেষে ঘাড় ধরে ধাক্কা মেরে দিলে আমার এই দরবারে ঠেলে, তোদের বাড়ি কোথায় রে? বলছে হুজুর আমাদের বাড়ি কেনানে। এই এখানে এসছিস কি করতে? না হুজুর বড্ড কষ্ট, তিন চার মাস ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, ক্ষুধার জ্বালায় সহ্য না করতে পেরে আমরা সেই কেনান থেকে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে আমরা, আমরা আপনার কাছে কিছু সাহায্যের জন্য এসেছি, আপনি আমাদের কিছু সাহায্য করবেন? আপনাদের বিচার দিলাম 38 বছর পরে, 38 বছর পরে ছেলে যদি তার বাপের কথা শোনে আব্বার কথা শোনে, ওই ছেলে কাঁদবে না হাসবে? বাপ আরে কথা বলেন, কাঁদবে না হাসবে? কাঁদবে না? কাঁদবে। তফসিরে মাজাহিরিতে লিখেছেন ইউসুফ নবীর দু চোখের কোনা দিয়ে পানি টস 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 করে পড়ছে, রুমাল দিয়ে চোখের পানি মুছে বলছে এই তোরা কটা ভাই রে? না হুজুর আমরা দশ ভাই। দেখ খবরদার মিথ্যা টিথ্যা বলিস নে, ঝটপট বল তোরা কটা ভাই? বলছে হুজুর আমরা 11 ভাই। আবার মিথ্যা বলছিস, ঝটপট বল মোট তোরা কটা ভাই? বলছে হুজুর আমরা মোট হচ্ছে 12 ভাই। এই আর দুটো ভাই কোথায়? তোরা তো 10 ভাই এসেছিস, আর দুটো ভাই কোথায় বল? 10 ভাইয়ের ভিতরে একজন হাত জোড় করে বলছে জাহাপানা বাদশা জাহাপানা, মনের কষ্টের কথা কি আপনাকে বলবো, আজ থেকে অনেক দিন আগে আমার একটা ভাই ছিল তার নাম ইউসুফ, জঙ্গলের বাঘে তাকে খেয়ে ফেলেছে, আর আমার আব্বা জান ইয়াকুব নবী ওই ভাইটাকে বড্ড পিয়ার করত, মহাব্বত করত, ভালোবাসত। ওই ভাইটা চলে যাওয়ার পরে আব্বা ভাইয়ের জন্য কেঁদে কেঁদে অন্ধ কানা হয়ে গেছে, তাই আব্বার খেদমতে একটা ভাইকে রেখে এসেছি তার নাম বনিয়ামিন। ইউসুফ নবীকে বাঘে খেয়েছে আর আব্বার খেদমতে একটা ভাইকে রেখেছি, ওই ভাইটার নাম বনিয়ামিন, আব্বার খেদমতে আছে। আমরা এই দশটা ভাই আপনার দ্বারা এসেছি, একটু সাহায্য করবেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে ভাইরা আজকে তোমাদেরকে বেশি কিছু মাল দিতে পারবো না, শোনো 1 কেজি করে মাল দেব। কত বললাম? 1 কেজি করে মাল দেব, আর সোজা বাড়ি যাবে, রাস্তায় দাঁড়াবে না। আর একটা কথা তোমাদেরকে আমি বাচ্চা জাহাপানা বলবো। বলছে হুজুর বলুন। বলছে দেখো আজকের 1 কেজি করে মাল দেব, তোমরা বাড়ি যাবে, বাড়িতে যাবার পরে 1 সপ্তাহ পরে তোমাদের যে ভাই বনিয়ামিনকে রেখে এসেছো ওই ভাইটা আমার কাছে 1 সপ্তাহ পরে যদি হাজির করতে পারো তাহলে আমি জানবো তোমরা সত্যি কথা বলছো, তোমরা নবীর ছেলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, তা না হলে ধাপ্পাবাজ মিথ্যুক প্রবঞ্চক। আর একটা সুবর্ণ সুযোগ বলছি শোন, আর একটা সুবর্ণ সুযোগ বলছি খেয়াল কর, 1 সপ্তাহ পরে যদি তোদের ভাই বনিয়ামিনকে আমার এই দরবারে হাজির করাতে পারিস, আমি মিশরের বাচ্চা এত মানুষের সামনে কথা দিলাম, তোরা 10 ভাই যতগুলো গাড়ি আনবি ফুল লোড করে মাল দিয়ে তোদের বাড়ি পাঠাবো, যা। 10 ভাই তো খুশিতে বাগে বাগ, খুব আনন্দের সাথে 1 কেজি করে মাল সোজা বাড়ি গেছেন। আব্বার কাছে গিয়ে বলছে আব্বা জান খুব সুন্দর মন্ত্রী, খুব ভালো মানুষ, আপনি দয়া করে যদি আমাদের ভাই বনিয়ামিনকে আমাদের সাথে এবারে পাঠান,
বাদশা জাহাপনা বলেছেন আমরা যত গাড়ি নিয়ে যাব সব গাড়ি ভর্তি করে লোড করে মাল দিয়ে আমাদের পাঠাবে আপনি পাঠাবেন ইয়াকুব আলাইহিস সালাতু সালাম বলছে বাবা ছেলে তোদের কথা বিশ্বাস করে আমি তোদের সাথে তোদের ভাই বনিয়ামিনকে পাঠাবো তবে সব বনিয়ামিনকে নিয়ে যাবার পরে যাই করিস করবি আমার বনিয়ামিনকে রেখে যেন তোরা পালাবি না কারণ ওদের বিশ্বাস করে ওদের সাথে ইউসুফকে পাঠিয়েছিল ওরা তো বিশ্বাসঘাতক করেছে ইউসুফকে জঙ্গলের বাগে খাইয়েছে তাই বাপের মনে সন্দেহ হচ্ছে না জানি আবার একে নিয়ে কোন বিপদে ফেলবে তাই বলছে বাবা তোরা নিয়ে যাচ্ছিস যা যাই করিস করবি আমার বনিয়ামিনকে রেখে যেন তোরা পালাবি না বলছে আব্বা জীবন থাকতে আমরা বনিয়ামিনকে রেখে পালাবো না আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব আব্বা জান ইয়াকুব নবী বলছে বাবা আর একটা কথা বলবো শুনবি বলছে আব্বা বলুন তোরা এগারোটা ভাই তো বাদশার দরবারে যাবি এখন তোরা দশ ভাই আর বনিয়ামিন এগারো জন যাবি তবে আমি তোদের আব্বা ইয়াকুব নবী বলছি এগারোটা ভাই একটা গেট দিয়ে ঢুকবি না এগারোটা ভাই এগারোটা গেট দিয়ে বাচ্চার দরবার সব যাবি যা আল্লাহর কোরআন বলছে লা তাদখুলু মিন বাবি ওয়াহিদিন ওয়া দখুলু মিন আবওয়াবি মুতাফাররিকা একটা গেট দিয়ে তোরা ঢুকবি না এগারোটা ভাই এগারোটা গেট দিয়ে বাচ্চার দরবারে যাবি যা এরা দশ ভাই আগে একবার গিয়েছিল তাই তাড়াতাড়ি করে বাচ্চার দরবারে দশ ভাই পৌঁছে গেল কিন্তু বনি আমি নতুন মানুষ যেতে দেরি হচ্ছে বলে মিশরের বাচ্চা ইউসুফ নবী ঝরঝর করে কাঁদে আর বলে আল্লাহ তালা এরা এক মার পেটের দশটা ভাই তো চলে এলো আমার মার পেটের ভাই বনিয়ামিন কেন এলো না এরা কি আমার ভাইটাকে মার্ডার করেছে না মেরে দিয়েছে মিশরের বাচ্চা খালি কাঁদে আর চোখের পানি মোছে হঠাৎ লক্ষ্য করে দেখে বাবা মার পেটের ভাই বনিয়ামিন আস্তে আস্তে করে এলো লক্ষ্য করে দেখে কয়লার মতো হয়ে গেছে চেহারা মুখের হাড় বেরিয়ে গেছে বেচারা আস্তে আস্তে করে এলো ওই লাইনে দাঁড়িয়ে গেল মিশরের বাচ্চাটাকে বলে মন্ত্রীরা তোমরা এক কাজ করো নবীর ছেলেরা আমার দরবারে এসেছে একটুখানি মেহমানদারি করো একটুখানি নাস্তা করাও ছটা প্লেটে নাস্তা সাজাও আছে কজন এ ভাই আছে কজন এগারো জন ছটা প্লেটে নাস্তা সাজালে দুজন দুজন হবে দুজন দুজন হবে না আহা এরা জানে না একবার পেটের দশটা ভাই জোড়া জোড়া বসে গেল মনের আনন্দে দশ ভাই নাস্তা খায় বনিয়ামিন নাস্তা খায় না ওই নাস্তার দিকে তাকায় আর ঝরঝর করে খালি কাঁদে মিশরের বাদশা বলে বনিয়ামিন ওরা খাচ্ছে তুই খাস না কাঁদিস কেন বল বলছে বাচ্চা জাহাপানা আপনাকে বলে আমি মনের কষ্টটা ভুলতে পারবো না ও বাচ্চা জাহাপানা ওরা একমার পেটের দশটা ভাই জোড়া জোড়া বসে গেল তাই আনন্দের সাথে নাস্তা করে আজকে আমার কোনো ভাই নাই আমার একটা ভাই ছিল তার নাম ইউসুফ ওরা তাকে জঙ্গলের বাগের গালে তুলে দিল বাচ্চা জাহাপানা আজকে আমার ভাই ইউসুফ যদি বেঁচে থাকতো আমার সাথে আসতো এক পাতে বসে দু ভাই আনন্দ করতে করতে নাস্তা করতা কিন্তু আমি তো হতচ্ছাড়া হতভাগা আমার তো কোনো ভাই নাই আজকে আমি নাস্তা খেতে পারি না বাচ্চা জাহাপালা গো আজকের ওদের আনন্দ দেখে আমার ভাই ইউসুফের কথা এত বেশি মনে পড়ে যায় চোখের পানিগুলো ঝরে ঝরে পড়ে যায় ও বাচ্চা জাহাপানা ওরা নাস্তা খাচ্ছে খাক আপনি বারে বারে নাস্তা খাবার কথা আমায় বলবেন না আমি মনের কষ্টে এ নাস্তা আমি খেতে পারবো না মিশরের বাচ্চা বলে বনিয়ামিন কাঁদিস না খেয়ে আল্লাহ যদি তোর ভাগ্যটা ভালো করে মরণের আগে
পেটের ভাই ইউসুফকে দেখতে পাবি মন তো মানে না 38 বছর পার হয়ে গেছে ফিরবে বলে আশা করতে পারে না আরো জোরে জোরে কাঁদে বিশ্বাস করতে পারছে না 38 বছর পার হয়ে গেছে ভাই কি আর পাবো আরো জোরে জোরে কাঁদছে হঠাৎ মিশরের বাচ্চা বলছে বনিয়ামিন এই ওরা খাচ্ছে তুই একা লজ্জা করছিস এক কাজ কর আমি তোর সাথে খাবো এই ওইদিকে সরে চল আমি তোর সাথে খাবো ওইদিকে সরে চল আর এক কাজ কর আমি খাবো আমি তোর সাথে খাবো ওরা খাচ্ছে খাক এখন খেতে গেলে ভাই হাত তো ধুইতে হবে হাত ধুচ্ছে মিশরের বাদশা আর বনিয়ামিন এক দৃষ্টিতে দেখছে আর এরা 10টা ভাই শুধু হলালে দিচ্ছে আর গিলছে সে হাঁসের মতো খালি টেনে যাচ্ছে বন্ধ দেয় না কারণ এরা জানে আবার কিসমতে কবে জুটবে এরকম নাস্তা জানি না আজকে যখন পেয়েছি ভালো করে পর্তা করে নি তাই শুধু চালাচ্ছে আর মিশরের বাচ্চা খাবো বলে হাতটা ধুচ্ছে বনিয়ামিন চোখের পানি মুছে এক দৃষ্টিতে দেখছে এ তো সেই আমার ভাই ইউসুফের মতো হাত তো এই আঙ্গুলগুলো সেই আমার ভাই ইউসুফের মতো আঙ্গুল লাগছে তো ও দেখছে আর ভাইয়ের কথা মনে করছে আর ঝরঝর করে কাঁদছে চোখের পানি ধরে রাখতে পারছে মিশরের বাদশা বলে বনিয়ামিন ওরা খাচ্ছে আমি তোর সাথে খাবো তুই আবার কাঁদিস কেন বল বলছে বাদশা যাহা পানা আপনাকে বলে আমি মনের আগুনটা নেবাতে পারবো না ও বাচ্চা যাহা পানা আপনার হাতটা হাত দুটো যেমন হাতের আঙ্গুল দুটো যেমন বাচ্চা যাহা পানা গো আমার যে ভাই ইউসুফকে হারিয়েছি আপনার হাত আর হাতের আঙ্গুল হচ্ছে আমার ভাই ইউসুফের মতো ও বাচ্চা যাহা পানা আজ আপনাকে দেখে আমার এত কষ্ট হচ্ছে চোখের পানি ধরে রাখতে পারছি না অন্তরটা ফেটে যাচ্ছে বাচ্চা যাহা পানা ওরা খাচ্ছে খাক আপনি খাচ্ছেন খেয়ে নেন আপনি বারে বারে এ নাস্তা খাবার কথা বলবেন না এ নাস্তা আমি খেতে পারবো না মিশরের বাচ্চা বলছে বনিয়ামিন তুই তো কেঁদে কেঁদে মারা যাবি রে এই ওইদিকে সরে চল এই ওদের সাথে বলবি না ভালো করে চোখের পানি মুছে আর আমার দিকে ভালো করে দেখ দেন আমি কি তোর মারপেটের ভাই ইউসুফ কিনা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ বলছে সত্যি তো সব ঘটনা খুলে বলার পরে ভাইদের চক্রান্তর কথা খুলে বললেন সব ঘটনা খুলে বলার পর দু ভাইয়ে নাস্তা করে নিল নাস্তা করার পরে এইবার গাড়ির মাল লোড করে গাড়ি লোড করা হচ্ছে ছেড়ে দে হবে মিশরের বাচ্চা ইউসুফ নবী নিজের মার পেটের ভাই বনিয়ামিনকে কাছে রাখবে বলে কি সুন্দর একটা ক্রেন মেশিন ফিট করেছে দেখেন কি সুন্দর একটা যুক্তি খাটিয়েছে দেখেন এইবার গাড়ির মাল লোড করার পরে আর নিজের ভাই বনিয়ামিনের গাড়ির ভিতরে গোপন একটা গ্লাস নিয়ে গাড়ির ভিতরে ঢুকে গাড়ি ছেড়ে দেয়া হলো গাড়িগুলো চলে যাচ্ছেন মিশরের বাচ্চা বলে ও নবীর ছেলেরা দাঁড়াও 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 আমি মিশরের বাদশাহ আমার একটা গ্লাস চুরি হয়ে গেছে ওরা বলে আমরা নিই নে মিশরের বাচ্চা বলে তোরা ছাড়া কে নিয়েছে আমি দেখব ওরা বলেছিলেন বাচ্চা যা পানা যার গাড়ির ভিতরে গ্লাসটা পেয়ে যাবেন তাকে আটকে রেখে দেবেন প্রতিবাদ করব না 1 2 3 8 9 10 11টা গাড়ির মাল ঢেলে বেরিয়ে পড়ে গ্লাসটা ওই বনিয়ামিনের গাড়ির ভিতর থেকে ওরা গালে হাত দিয়ে বসে যায় সর্বনাশ কি কথা বলবো আব্বার কাছে গিয়ে কারণ আব্বা বলেছিলেন বাবা যা করিস করবি আমার বনিয়ামিনকে রেখে পালাবি না আর ওরা বলছে যার গাড়ির ভিতরে পাবে তাকে বন্দি করে রাখবেন প্রতিবাদ কিছু করব না গ্লাস তো বনিয়ামিনের গাড়ির ভিতর থেকে পেয়ে গেছেন এখন ওদের কথা ওরা আটকে গেছেন 10 ভাইকে মিশরের বাচ্চা বলছে দেখো তোমরা বাড়ি যাচ্ছ যা আমি কিন্তু বনিয়ামিনকে ছাড়বো না একে জেলখানা আটক করব 10 ভাইয়ের ভিতরে একজন বলছে ভাই আমার ওই ভাইটাকে ছেড়ে দাও
আর আমাদের দুজনকে রাখো বলছে না তা হবে না, তোমরা যা কথা বলেছো তাই বিশ্বাস করেছি, যার গাড়ির ভিতরে পাবো তাকে আটকে রাখবো, সুতরাং বনিয়ামিনের গাড়ির ভিতর থেকে গ্লাসটা পাওয়া গেছে আমি কাউকে রাখবো না, এই বনিয়ামিনকে জেলখানা আটক করব। দশ ভাই চোখের পানি মুছতে মুছতে বাড়ি যাচ্ছে আব্বার কাছে, কি কথা বলবো, আব্বা ইয়াকুব নবী অন্ধকানা সেইখানটা বসে আছে অনেকটা দূরে, ওইখান থেকে ডেকে ডেকে বলছে বাবা তোরা বাড়ি আসছিস, তা বলছে হ্যাঁ আব্বা বাড়িতে আসছিস, বলছে আব্বা মিশরের বাচ্চা বনিয়ামিনকে অ্যারেস্ট করেছে জেলখানায় ঢুকেছে কেন, না গেলাস চুরি হয়ে গেছে, অন্ধ মানুষ কানা মানুষ ইয়াকুব নবী ওইখান থেকে ডেকে ডেকে বলছেন বাবারা তোরা বিশ্বাস করিস আর নাই করিস, আজ 38 বছর পরে আমার ইউসুফের খুশবুটা আমার নাকে আসছে, জোরে বলবেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলবেন না সুবহানাল্লাহ, বলছে আব্বা এখনো ভুল বকছো, সে আর বেঁচে আছে সে তো মারা গেছে, আব্বা অন্ধ হয়ে গেছো, তাই মিশরের বাচ্চা একটা জামা পাঠিয়েছে, এই জামাটা নিয়ে নাকি চোখে বলালে আল্লাহ পাক তোমার চোখকে খুলে দেবে আপনার, আহা ওই জামাটা নিলেন ইয়াকুব নবী অন্ধ মানুষ কানা মানুষ, জামাটা নেবার পরে নাকের কাছে শুঙে শুঙে বলছেন বাবারা তোরা বিশ্বাস করিস আর নাই করিস, এই জামাটা হলো আমার ছেলে ইউসুফের গায়ের জামা, ওই জামাটা ইয়াকুব নবী নিল, এইবার আল্লাহর নাম নিয়ে চোখে আর মুখে বলালেন আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ নবীর জামার ওসিলায় ইয়াকুব নবীর চোখ দুটো চিরজীবনের মতো ভালো করে দিল, জোরে বলুন সুবহানাল্লাহ, এইবার চোখ যখন ফিরে পেয়েছেন ছুটে 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 যাচ্ছেন মিশরের দিকে, লক্ষ্য করে দেখে একই দরবারে একই রাজমুকুট পরা বনিয়ামিন আর ইউসুফ নবী একই জায়গায় বসে আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, ইউসুফের প্রেমে পাগল হলো, ইউসুফের প্রেমে পাগল হলো ও গো বিবি জোলাইখা, আর আমার নবীর প্রেমে পাগল হলো আম্মা খাদিজা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ও বাবাজিরা একটা কথা বলে আমি শেষ করে দেব, নবীর নামে কেন দরুদ শরীফ পড়বেন একটু শুনে যান, এতক্ষণ তো ইউসুফ নবীর ঘটনা শুনলেন, আমাদের নবী বড় না ইউসুফ নবী বড়, আরে আমাদের নবী বড়, সমস্ত নবীরা বলেছিলেন আল্লাহ আমাদের নবী না বানিয়ে উম্মত করে পাঠালে জীবন ধন্য হতো, সেই নবীর উম্মত আমরা, এবার একটু আমার নবীর কথা শুনুন, আমার নবী পাকের নামে দরুদ শরীফ কেন পড়বেন, দরুদ পড়লে কি লাভ হবে বাবাজিরা, আম্মা জান আয়েশা লক্ষ্য করে দেখে আমার নবীর চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ে, আম্মা জান আয়েশা আমার নবীকে বড্ড প্রিয়ার করতো মহাব্বত করতো, আম্মা জান ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার চোখের পানি আমি আয়েশা সহ্য হয় না, আপনি কেন এমন করে রুনাজারি করেন, কেন এমন করে কান্নাকাটি করেন, আপনার চোখে পানি কেন বলুন, আপনি কি আপনার আব্বার কথা মনে করে কাঁদেন, না আপনি কি আপনার মায়ের কথা মনে করে কাঁদেন, আমার নবী বলেছিলেন আয়েশা এ বিবি আয়েশা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা মনে করে কাঁদি না আব্বার কথা মনে করে কাঁদি না, তাহলে আপনি কাঁদেন কেন, এ বিবি আয়েশা আমি নবী এ জায়গায় বসে রয়েছি আমার চোখে দেখতে পাচ্ছি আল্লাহর জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলে, ওই জাহান্নামের আগুন দেখে আমি নবী আমার গুনাহগার খাতাকার উম্মত উম্মতির কথা মনে পড়ে গেল, আমার উম্মতের ঈমান হবে বড় কমজোর, আমার উম্মতের ঈমান হবে বড় দুর্বল, অল্প ঈমান নিয়ে কবরে যাবে, আমার উম্মতেরা সারাদিন ঠিক মতো নামাজ পড়বে না রোজা ঠিক মতো রাখবে না অল্প ঈমান নিয়ে কবরে যাবে, এই যা
সহ্য করতে পারবো না এই উম্মতের কষ্টের জন্য আল্লাহর কাছে মাপ চাইছি কে দেখে দে আল্লাহ আপনি আমার উম্মতের জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিন আল্লাহ আপনি আমার উম্মতের জন্য এই জাহান্নামের আগুনটা নির্বাপিত করে দিন আল্লাহ আপনি আমার উম্মতের জন্য এই জাহান্নামের আগুনটা বন্ধ করে দিন আম্মা জান আয়েশা থাকতে পারে না আমার নবীর সামনে আয়েশা সেজদায় পড়ে কাঁদে আল্লাহ আমার নবীকে কাঁদতে দেবেন না আল্লাহ আমার নবীর বাপ দুনিয়ায় বেঁচে নাই আল্লাহ আমার নবীর আব্বা জান দুনিয়ায় বেঁচে নাই আল্লাহ আমার নবীর মা জননী আমিনা বেঁচে নাই আল্লাহ আমার নবীর কাঁদতে দেবেন না আল্লাহ আমার নবীর চোখের পানিটা বন্ধ করে দিন আমার আল্লাহ থাকতে পারে না আমার আল্লাহ সহ্য করতে পারে না আমার আল্লাহ দেখে বলে হাবিব আমার দোস্ত নবী মোহাম্মদ আপনি কাঁদবেন না কাঁদবেন না আপনার চোখের পানিকে কবুল করে নিহে আয়েশার চোখের পানিকে মঞ্জুর করে নিহে আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম উম্মতে মুহাম্মাদীরা যারা আপনার উম্মতের ভিতরে যারা মিলাদে বসবে জলসায় বসবে আর আপনার নামে দরুদ শরীফ পড়বে আমি আল্লাহ তাদের জন্য আমার এই জাহান্নামের আগুনটা আমি আল্লাহ হারাম করে দিয়ে দিলাম করে বলুন সুবহানাল্লাহ সেই নবীর নামে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা